আল্লাহম সাল্লি আলাইহি আল্লাহম বারিক আলাইহি রব্বুল আলমিনের অশেষ অনুগ্রহে আমরা তার ঘরে বসার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ অন্যান্য জুমার দিনের জুমার খোদবার মতোই আমরা পূর্ব নির্ধারিত বিষয়ে বক্তব্য দেব একটি বিশেষ অংশে আমাদের আলোচনা থাকবে আল্লাহর ওহির ভিত্তিতে তাবলিক কি এবং তার বর্তমান অবস্থা ইনশাআল্লাহ আল্লাহ যদি এক কথা আপনাকে বলতে হয় তাহলে বলবো যে তাবলিক করার জন্যই আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে একে অন্যের কাছে সত্য পৌঁছানোর জন্য আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে আছে কিনা একদিন প্রাইমারি স্কুলের হেডমাস্টার শুধু আসে নাই ছাত্র কোনটা শিক্ষক কোনটা তা বোঝা যাচ্ছে না বসার কথা ব্রেঞ্চে চেয়ার চেয়ারে ব্রেঞ্চের উপর বসে আছে ব্রেঞ্চে বসার কথা টেবিলের উপর শুয়ে আছে ছাত্ররা কলম খেলতেছে বোঝা গেল যে তার টিচার মিসিং সাধারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি জবাবদিহিতা না থাকে দায়িত্বশীল অনুপস্থিত থাকে গোটা প্রতিষ্ঠানটাই নরবর হয়ে যাবে সারাটা দিন বোঝা যাবে না গেছে পান খেতে গেছে উপরে। কারণ ওই শিক্ষকদেরকে গাইড করবেন তিনি আজকে এই তো কাজ দুপুরে খেতে গেছে আর আসেই নাই পেট ব্যথা হয়েছে কিন্তু যদি প্রিন্সিপাল উপস্থিত থাকে আমরা আশা করতেছি অন্তত উপস্থিতি তারা ঠিকই থাকতো এত বড় একটা কিতাব কোরআন মাজিদ এটার জবাবদিহিতা যদি না থাকে ওলামার যদি জবাবদিহিতা না থাকে আল্লাহর ভয় না থাকে অহির বিষয়ে যদি তাদের যথেষ্ট জ্ঞান না থাকে তখন জাতি হবে গোমরা জাতি হবে ফেতনাবাদ যেটাই বাস্তব কথা আজ আমি আপনাকে প্রথমে কোরআন মাজিদের যে আয়াতটা পড়ব সেটা হলো সোরা মায়েদার সাতষট্টি নাম্বার আয়াত আল্লাহ নীরিম ইয়া আজ্যোহার রসুল বাল্লি গুমা উং জিলা ইলাইকামের রব্বিক হে আমি আপনাকে বলতেছি আপনি তাবলিক করেন সরাসরি তাবলিক কথাটাই কোরআনে লেখছে আল্লাহ বলছে আল্লাহ হে রাসুল আপনি তাবলিক করেন কি দিয়ে করবেন মা ওং জিলা ইলাইকামের রব্বিক মনে যা চায় সেটা দিয়ে না ওহি যা বলেছে সেটা দিয়ে আমি আল্লাহ যা অবতীর্ণ করেছি আপনার উপরে সেই কথাটা মানুষের কাছে বলে দেন এইটা পড়লে আমার গায়ের লোম দাঁড়িয়ে হেনবি যদি আপনি এটা না করেন তাহলে আমি মনে করবো আপনি দায়িত্বই পালন করেন নাই আল্লাহ আকবার কত বড় ভয়ঙ্কর কথা আপনি শুধু আমার অহির কথাটা মানুষকে বলে দেন যদি সেটা না করেন অন্য কোনো কিছু বলেন সেটা যত ভালো কথা হোক আমি ধরে নেব বাল্লাগ সা আল ফামা আপনি দায়িত্ব পালন করেন নাই ওল্লাহ হইয়া আঁসি মুকা নাস আর আমি আল্লাহ মানুষ থেকে আপনাকে বাঁচাবো এটা কেমন কথা বলেন আমরা বেশিরভাগ দোয়া করি আল্লাহ শয়তানের ধোকা থেকে বাঁচাও তাই না আল্লাহ তুমি ইবলিসের ধোকা থেকে আমাদের বাঁচাও জিন শয়তান থেকে আমাদের বাঁচাও বলেন না আপনারা কিন্তু তাবলিক করার কথা বলার সাথে সাথে আল্লাহ একবারও বলে নাই আমি আপনাকে জিন শয়তান থেকে বাঁচাবো আমি আপনাকে সাপ থেকে বাঁচিয়ে দেব ভাগ থেকে বাঁচাবো কুকুর থেকে বাঁচাবো শিয়াল থেকে বাঁচাবো ক্ষতিকারক বস্তু থেকে বাঁচাবো তা বলে নাই বলতেছে ইয়া আসিমুকা মিনান নাস আমি মানুষ থেকে আপনাকে বাঁচাবো কি একটা অবস্থা মানে বোঝা গেল তাওহীদের কথা ওহির কথা সরাসরি যা আছে সেটা যদি প্রচার করা যায় সবচেয়ে বেশি বাধা যারা দেবে তারা হলে আপনার ভাই মুসলিম ভাই মানুষের কথা আসবে কেন নাস মানে মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ নিজে আপনাকে হেফাজত করবো আপনার কাজ আপনি করে কাফিরিন তবে আপনি দাওয়াত দিলে সবাই আপনার দাওয়াত মেনে নেবে কথা আপনি ভুলে যান কাফেররা কোনোদিন আপনার হেদায়ত গ্রহণ করবে না আপনার কাজ আপনি করে যান প্রচার করে দেন প্রত্যেকটা শব্দে যদি আমি থামি আমার এই ভাঙা চোরা বিদ্যা দিয়ে আমি এক ঘন্টায় শুধু ওইটুক কথা বলতেই সময় চলে যাবে কত কঠিন কথা যে আপনি প্রচার যদি করেন করেন দিনের কথা বলেন তাহলে আপনার ঘরের থেকে শত্রু বের হবে বোঝা যাচ্ছে আপনি একটা ভালো কাজ করবেন এই ভালো কাজ আঞ্জাম দেওয়ার শুরুতে দেখবেন যে সবচেয়ে আগে বাধাগ্রস্ত হচ্ছেন নিজের পরিবার থেকে আপনি একটা নেক কাজ করতে যাবেন সামনে ভাই জান সামনে আপনি একটা নেক কাজ করতে যাবেন দেখবেন যে সবচেয়ে বেশি বাধা পাচ্ছেন আপনি নিজের ঘরের মানুষের কাছ থেকে হয় কিনা এটা খুব দুঃখ এটা খুব কষ্ট এই জন্য আল্লাহ বলতেছে আমি আপনাকে মানুষের অনিষ্ট থেকে বাঁচাবো মানুষের চিন্তা আপনি করবেন না আপনি খালি মনে রাখেন যে আল্লাহ আপনাকে দেখতেছে সোভান আল্লাহ আমি আপনাদেরকে বলি বলেন তো আমার যেকোনো কর্ম আমার আল্লাহ দেখেন কিনা আমার গোটা মাখলুক সবকিছু আমার আল্লাহর নিয়ন্ত্রণে কিনা ঘটনা যদি সত্যি তাই হয় এইটা যদি আপনি মনে রাখেন যে আল্লাহ ওয়ামা কান বাসারিন আই ইউ কাল্লি মাহল্লাহ আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলবো আমি তো আর না। আমি তো আর মোছা না আমি কিভাবে আপনার সাথে কথা বলবো আই ইউ কাল্লি মাহল্লা ইল্লা ওয়াহিয়ান আবার আমার কাছে অহিউ আসে না তাহলে আমি আপনাকে দেখার সুযোগ আমার নাই কেন আপনি তো বলেই দিছেন লা তুদরিকুল আবসর ওহুয়া ইউদরিকুল আবসর দুনিয়ার কোন সামরা সূক্ষ্ম নাই যেই চোখ আমি আল্লাহকে সরাসরি দেখতে পারে দুনিয়াতে বোঝা যাচ্ছে মুসা আলাইহিস সালাম কি আল্লাহকে দুনিয়াতে দেখছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদর রমজান বলতেছে কেউ যদি বলে মিরাজে গিয়েও আমার নবী সরাসরি আল্লাহকে দেখছে সে মিথুক অথচ সে রাসূলের স্ত্রী সুবহানাল্লাহ কত বড় ভয়ঙ্কর কথা আর আমাদের দেশে নাওযুবিল্লাহ কে আল্লাহ আল্লাহকে দেখে আল্লাহর সাথে কানেকশন করে এরকম বলে আমি নিজে দেখেছি গত কয়েকদিন আগে মাজারের ফকিরের কাছে গিয়ে বলতেছে যে এই তুমি নামাজ না কেন যে মাগরিবের আদান পড়লো তখন ওই ইউটিউবার কি টিভি মনে নেই তাকে ধমক দিয়ে বলতেছে হয় বাটা নামাজ কার জন্য তুই বুঝিস যার সাথে আল্লাহর সম্পর্ক খারাপ সেই পর্বই নামাজ আমার সাথে অলরেডি ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে মানে বলেন সহ্য করা যায় কি ভাষা মুগ্ধি বললো এই সমস্ত মাজার ভেঙ্গে দিল আর আপনারা কান্নাকাটি করলেন আহারে মাজার আরে বাবা যেখানে সরাসরি আমার আল্লাহর সাথে সেরেক হয় কি করবে সেটা বলেন আপনি তো যে কথা বলতেছিলাম আল্লাহ বলতেছে দুনিয়ার কোনো বাসার আমাকে দেখতে পারে না তবে কথা বলার বিষয়টা এটা হলে ওহি লাগে কি লাগে এটা আমার আমার সাথে বলছে এটা আমি বলেই দিছি তোমাদের কাছে কিন্তু তোমরা পারবে না কারণ তোমাদের কাছে ওহি আসে না তবে তুমি এইটাই এরাদা করতে পারো যে তোমার কোন কর্ম তোমার কোন চলা ফেরা তোমার চোখের ফোটা নারাসারা করে কিভাবে ভিতরে কি লুকুচুরি করে সব কিছুর আমি আল্লাহ আসি এইটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি আর পাপ করতে পারবে না আবার একটা মনে পড়ে গেল আয়নি মামা তুকফি সুদুর চোখ কি বলে ভিতর কি বলে দুইটার খবরই আমি আল্লাহ জানি বহু লোক আছে দেখবেন ভিতরে এক কথা কিন্তু মুখে একটা পাগল বুঝতেছে আমাদের পাবনার ভাষায় বলে এমনি এমনি একটা মিথ্যা বুঝ দেওয়া বলে হলে পাগল বুঝ দেওয়া কিন্তু তার ভিতরে আছে অন্য কিছু আল্লাহ বলতেছে আমি জানি হাত চোখ কি বলে চোখ কি লোকচুরি করে ও আমার তো সদুর আর এই চোখের সাথে ভিতরের মিল আছে কিনা আমি আল্লাহ ঠিকই জানি এইটা যদি আমরা ইরাদা করতে পারি আল্লাহর কাছে তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন অন্যায় থেকে আমরা বাঁচতে পারবেন এইবার আসেন প্রচার করতে গেলে দিন কথা বলতে গেলে সবচেয়ে আগে বাধা এসেছে নিজের পরিবার থেকে তার দলিল দেখেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম সর্বপ্রথম যাদের মাধ্যমে বড় বাধা পাইছেন তারা হলো তার নিজের বংশের লোক তারা বলছে চুনকালি দিয়ে গেল ধর্মে আরে ওরা তো বলছিল আমাদের তিন খোদা কেউ বলছে আমাদের বাইশ খোদা আবার কি ধরনের মানুষ সে বলতেছে সবই বাদ খালি এক আল্লাহকে মানতে হবে এটা কেমন কথা নিজের পরিবার থেকে বড় বাধা পেয়েছে এখনো পর্যন্ত আমি শুরুতে বলেছি আপনি আল্লাহর জন্য কিছু করতে গেলে বাধা দেবে আপনার নিজের বংশের লোক পরিবারের লোক নবীকে বলতেছে খবরদার ইয়া অসীমু কামিনার নাস আপনি মাথায় ঢোকায় নেন হিসাব মানুষের বিপদ থেকে বাঁচাবা আমি আল্লাহ আপনার কাজ আপনি করে যান প্রচার করে যান এই পৃথিবীর মানুষকে দিয়ে মানুষের সার্টিফিকেট দিতে গেলে আপনি সারা ভালো লোক দুনিয়াতেই মনে হয় না এরকম বোঝা যাবে এটাই হলো দুনিয়ার কথা এই আসেন তাবলিক করা হলে ফরজ তাবলিক করা কি এই যে জমার খোদ্ দিচ্ছি আমি এই যে রাত্রিবেলা মাহাসিল করবো টাঙ্গাইল কালকে যাবো জামালপুর সারা দুনিয়া ঘুরবো এটার নামই হলো প্রচার করা তাবলিক করা এই যে আপনার ছেলেকে বলতেছেন আব্বু বাম হাতে পানি খাচ্ছ কেন ডান হাতে খাও এটার নাম তাবলিক ভাইজান আপনি টাকনোর নিচে কাপড় পরেছেন কেন উপরে পরেন এটার নাম তাবলিক ভাই গলার সাথে কেন তাবিজ নিয়েছেন খুলে ফেলেন আল্লাহর পর ভরসা করে এটার নাম তাবলিক ভাইজান আপনি রাসুল সাল্লাহামের পদ্ধতিতে বিবাহটা করেন এটার নাম তাবলিক প্রত্যেকটা ভালো কাজ একে অন্যের কাছে পৌঁছায় দেওয়াকে আরবিতে বলা হয় তাবলিক বাল্লিক করা প্রচার করা যেটার জন্যই আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছেন এখন প্রশ্ন হইল তাবলিক করা যে ফরজ মানুষের কাছে ভালো কথা পৌঁছানো ফরজ এ ব্যাপারে আপনাদের ডাউট আছে আর এখন প্রশ্ন হইলো আসলে সমাজে ভালো কিছু পৌঁছানো হচ্ছে নাকি আল্লাহর নাম দিয়ে মিথ্যা কিছু পৌঁছানো হচ্ছে এইটা আমাদের আজকের কথা দেখেন কে আল্লাহ বলতেছেন আপনার উম্মত যদি চুরি করে আর ধরা পড়ে তাহলে হাত কেটে দেওয়া লাগবে কোরআনের কথা যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে আর যতই ত অবাপরুক একবারে মারিয়ে দেন বাঁচারের দরকার নেই ওই যে খোলা মাঠে বুক পর্যন্ত মাটির ভিতরে গাড়ি সাইড থেকে পাটকেল ঢেল মারি মুখ ভেঙে মারিয়ে দেন একবারে আর যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে এক বছরের জন্য গ্রাম থেকে তারা দিয়ে দেন আর একশো লাঠি পিটায় দেন এটা হলো কোরআন মাজিদের কথা কিন্তু জাহান নামে যাবে আল্লাহর কসমের কথা সরাসরি নবী সাল্লাম বলেন নাই আল্লাহ বলে নাই যে শাস্তির আগে জাহান নামে কথা বলে নেই যেতেও পারে নাও পারে এটা একটা বড় পাপ করে ফেলছে লোকটা আত্মহত্যা করার মতো পাপ এ নিজের প্রতি নিজে যদি দেয় শরীরে সেটাও হারাম কারণ এই শরীরটা তার আমানত এটাকে নিজেকে কষ্ট দেওয়া হারাম অন্যকে কষ্ট দেওয়াও হারাম তারপরে নিজের জানটা নিজে বের করতেছে ফাঁসি নিয়ে নাই এরকম মানুষ আছে এত বড় পাপি আপনি সরাসরি কাছের বলতে পারবেন না ক্ষমতা নাই আপনার এক করার কারণে লোকটা গুনাহে কাবিরা করেছে কবিরা গোনাগার করেছে উনি জুলুম করেছে নিজের প্রতি তবে লোকটা অমুসলিম হয়ে দেয়নি এ কারণে তিনি শাস্তি পাবেন আল্লাহ চাইলে আবার তাকে ক্ষমাও করে দিতে পারেন একটা পর্দায় শাস্তি দেওয়ার পর আল্লাহ আবার তাকে ক্ষমা করতে পারেন কারণ উনি আল্লাহকে দুইজন বলে নেই উনি সেরেক করে মোশরেক হয়নি বোঝাকে যাচ্ছে কিন্তু কেউ যদি এমন কোনো কথা বলে যেটা নবীর না কিন্তু নবীর নামে চালায় দেসে এইবার নবী বলতেছে তাহলে শাস্তির আলোচনা বাদ আপনি ডাইরেক্ট তাকে বলে দেন ওই লোকটা দুনিয়াতে বেঁচে আছে কথা ঠিক আছে মাকা আদাহ মিনান্নার তবে জাহান নামে তার জন্য অগ্রিম একটা ঘর তৈরি হয়ে গেছে নাউজবিল্লা আচ্ছা বলেন তো দেখি এই একটা কথা মাথায় নিয়ে যদি বক্তারা যদি এই দেশ বিদেশে ঘরে ও জীবনে জাল হাদিস বলবে আর কোনোদিন জাল হাদিস কি আমাদের সমাজে আছে কিনা বলেন আছে অবশ্যই আছে জাল হাদিস একটা দেখাই অজু করার সময় ওদুর শেষে এইরকম একটা টান দিচ্ছে দুইটা টান ডান হাত দিয়ে ডান কাঁধে বাম কাঁধ দিয়ে এইভাবে টান দিচ্ছে এটা কি সহি হাদিস আছে আচ্ছা তাহলে বলো যে ভাই আমরা তাও মানবো আমরা মানিয়ে নিলাম ঠিক আছে করো এখন নাম দিচ্ছে নবী নাকি বলছে এভাবে যদি পাঁচ বেলা ঘর মাসে করো তাহলে ঘরের রক্ত আমি আল্লাহ টান টান করে দেব আমি সুস্থ করে দেব তার মানে একে হলে ভুল দুই নাম্বার হলে ভুলটা স্থাপাচ্ছেন কার উপরে আল্লাহ রাসুলের উপরে নাম মাং কাদাবা আলাই ইয়ামুতা আহ্মেদান সালিয়াতাবা নার কেউ যদি আমি নবীর উপরে মিথ্যারোপ করে হে নবী আপনি বলে দেন তার জন্য জাহান নামে ঘর তৈরি হয়ে আছে আল্লাহ ঠাট্টা করা কথা এই পৃথিবীতে কোনো ডাকাত কোনো দিন ডাকাতি করে নেকি মনে করে করে না চোর কোনো দিন চোরই নেকি মনে করে করে না মানুষ একটা মানুষকে গালিও দিন নেকি মনে করে দেয় না অমক লোকটাকে আমি পাঁচটা গালি দেওয়ার কারণে নেকি পাইছি বলে এরকম কেউ সবাই মনে করে এটা ভুল ভুলকে ভুল মনে করেই তারা করে এই জন্য এই লোকটার থেকে বড় পাপী কোন লোকটা যেই লোকটা ভালো মনে করে আমার নবীকে বড় করতে গিয়ে নবীর নামে মিথ্যা কথা বলে দিছেন আউজবিল্লাহ এবার দেখেন রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম এই সুসংবাদগুলো দিলে আপনার অন্তরে শান্তি লাগবে দেখেন হাদিস গুলো আমি কিভাবে সাজাইছি আর কি হাদিসেই আছে সেটা কি আল্লাহ নবী একদিন ইবনে মাসুদ রদি আল্লাহকে বলতেছে শোনো তো ইবনে মাসুদ বলতেছে আমি তখন আহালের সোফার কাছাকাছি আসি নবী বলল যে তোমাদের ভিতরে কেউ কে আসো এখন নাম হলো নাম হলো বুথহান অথবা আকিক দুই রকমই আছে এই দুই স্থানে অথবা এক স্থানে গিয়ে সুন্দর দুইটি উট নিয়ে আনতে পারবে উঠ তো উনি আবার বলতে চাল্লার নবী আপনি যেহেতু অর্ডার দিয়েছেন আমি একা যাবো কেন আমরা সবাই যাব আপনার এই অর্ডার মানতে বোঝা যাচ্ছে এবং এইটা দান করলে যত নেকি হয় এইটা এতিম ফকের মিসকিন খেলে যত নেকি হয় সেটাকে তোমরা চাও না সবাই বললো আল্লাহ নবী এত বড় একটা খুশির খবর আপনার অর্ডার মতো আমরা বাজারে যাব টাকাও লাগবে না আপনি সব দিবেন আমরা শুধু কিনে আনবো তাহলে আমরা সবাই যাব। নবী সাল্লাহাম বললেন যে বসো 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 যাওয়া লাগবে না এখানে ঘরে বসে ওই নেকি দিয়ে দেবো ইনশা আল্লাহ আল্লাহ কি নবী বলতেছেন আমার থেকে তোমরা কত কথা শোনো একটা কথা যদি তোমার এক ভাইকে খালি মুখ বলে দাও ও মানুষ না না মানুক তুমি আটা ওঠের নেকি পায়ে গেছো স্যারটা কথা মনে করছেন তখন একজন বলতে চাল্লা নবীদ যদি দুইটা বলি তবে দুইটা ওঠনি তিনটা বললে তিনটা চারটা বললে চারটা এ পর্যন্ত বলে নবী থেমে গেলেন যত খুশি তুমি বলতে পারো এটা সাদা নেকি হবে সুভানন্দ যদি নাও মানে তাতে কিছুই করার নেই এই পৃথিবীতে ইতিহাস সাক্ষী ছেলে তাকে বলতে চার দশ বছর আব্বা এই মনা মানুষের কাছে চাওয়া বন্ধ করে দেন আব্বা এই পীর আপনাকে কিছু দিতে পারবে না এই বড় কাছ থেকে সন্তান না এগুলো সমান করে দেন। আছে আপনি করছেনটাকে আমার দাদার কবর দুইতালা গম্বুজ বানাইছেন আব্বা ভেঙে দেন দাওয়াত দিতে দিতে ছেলে বারো বছর হয়ে গেছে ওর আব্বা মরে গেছে এখনো পর্যন্ত শোনে নাই আল্লাহ নবী বলছে যতবার ওর বাপকে সত্য দাওয়াত দিয়েছে ততবার

জাতীয় মসজিদ বাইতুল মোকরমে আমাদের তাবলিকে দুই ভাই দুই গ্রুপ মারামারি করলে এটা আমাদের দুঃখ এটা তো আল্লাহর ঘর এখানে কেন ভাই ভাই মারামারি করবে যেখানে বেচা কেনা নিষেধ হাদিসে আছে বেসা বিক্রি নিষেধ বেচা বিক্রি করবে বাইরে যা বেচা কেনা করো যদি আমাদের গ্রাম অঞ্চলে মাইকে বেসে তিনটা ডাব এসেছে দুইটা ছাগল এসেছে তারপরে বলে যে পান এসেছে পানও বেসে পান পানের বোঝেন নাকি পানের যে বিড়া থাকে ওই বেঁধে বেঁধে ওই দান করে দেয় তো ওইটা মাইকে মসজিদে জুমার খোদ্বার পর বলে পাঁচ বিরা পান আছে ছয় হালি মুরগির ডিম আছে এগুলো আপনাকে এখানে কান্নাকাটি করার জায়গা না আল্লাহর ঘরে শুধু আল্লাহর কাজ হবে আপনি বাইরে গিয়ে আলোচনা করেন বেসা বিক্রি দুনিয়াবি বেসা বিক্রি যা আছে সেখানে মসজিদে মারামারি করবে এটা কি দুঃখজনক না তাদের বইও এক দাওয়াতি কাজও এক স্থানও নির্ধারিত সব কিছু এক কিন্তু দেখেন আধিপত্যের কারণে আজকে তাদের অবস্থাটা কি আল্লাহ ক্ষমা করুন আল্লাহ আমিন মানুষ দেখেন এক এক মানুষকে আল্লাহ এক এক বিশেষ বিশেষ কিছু অনুগ্রহ দিয়ে দুনিয়াতে পাঠান এমনি এমনি কাউকে আল্লাহ দিনের জন্য কবুল করেন না তার কোনো না কোনো বিশেষ গুণ হয়তো আল্লাহর কাছে আছে এজন্য আল্লাহ তাকে দাওয়াতি কাজও কবুল করেন রাসুল সাল্লাহ আলী বলতেছেন একজন লাল উঠনি দান করে দিয়েছে একজন হাজার হাজার দীর্ঘাম সাদাকা করে দিয়েছে সে কত নাকি পাবে জানি না তবে কেউ যদি একটা কথা আর একজনের কাছে বলে দেয় যে কথাটা আমার কাছ থেকে শুনেছে আল্লাহ রহির কাছ থেকে শুনেছে সে যেন এই সাদা করার থেকে বেশি নাকি পায় গেছে এত ভালো কাজে আলেমদেরকে আল্লাহ যুক্ত করেছেন দাওয়াতি কাজের জন্য কবুল করেছেন এটা তাদের ভাগ্য কিনা বলেন অবশ্যই ভাগ্য যেমন আহসানু ওমান ইলাল্লাহ আমিলা সালিহাউয়া কলা ইনমিনাল মুসলিমিন তার থেকে আর ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় কিসের দিকে আল্লাহর দিকে আর আমলে সলে করে আর নিজেকে বলে আমি হলে মুসলিম আমার কোনো অহংকার নেই আজকের এই মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন সভাপতি সেক্রেটারি কেশিয়ার। যে যত বড় দায়িত্বশীল হন না কেন সবাই আমরা এখন আল্লাহর মুসল্লি আমাদেরকে আর কোনো অহংকার আছে আমরা আল্লাহর বান্দা আমরা আবদুল্লাহ আমরা আল্লাহর মুসল্লি আমরা সলাতাদায় করতে আসছি তো কেউ যদি মানুষের কাছে দাওয়াত দেয়ার বলে আমার কোনো অহংকার নাই আমি হলে একজন মুসলিম আল্লাহ বলতেছে তার থেকে ভালো কথা কার হতে পারে আহ শোনো মন্দ আর ভালো কোনো দিন এক দাড়ি পাল্লায় ওজন করা যায় না মন্দ মন্দ ভালো ভালো

জোহরের নামাজের পর মসজিদে মারামারি করি আর আসরের সময় যদি একটা লোককে হাত ধরি বলি যে ভাই মসজিদে আসো অত কবি আমি না যাই ভালো আছি তোমরা তো মারামারি করতেছ কি বলবে তাই না তবে আমাদের একটা দুঃখ আছে একটা উদাহরণ দেই অন্যভাবে বললে আবার এই অংশটুক কাটিয়ে আবার আরেক ঝামেলায় না ফেলে এই মুরব্বী আল্লাহ না করুক আল্লাহ না করুক উনি ভালো মানুষ ভুল করে হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে না বুঝে ওনার তিন সেলের ভিতরে এক সেলের নামে সম্পত্তি লিখে দিই মরে গেছে এরকম আমাদের দেশে কেউ নাই দেখে তো মরে গেছে তো মরে যাওয়ার পরে ওই বাকি যে মানে যেই কে সব সম্পত্তি দিয়ে গেছে ওই ছেলের এখন দুইটা অপশন এক আমার বাপ আমাকে নিজের ইচ্ছায় দান করছে নিজের ইচ্ছায় সম্পদ আমি তো তাকে মারধর করি নাই আমি আর বাকি ভাইকে দেবো কেন সম্পদ আমার খাজনা খারিজ ওকে সব কিছু ওকে এটা হলে এক দুই নাম্বার বাপের লাশ দাফন করার আগে তাড়াতাড়ি আগেই ঝামেলা শেষ করব আমার বাপ কবরে গিয়ে এক মিনিটের অন্তত এই সংক্রান্ত আজাব যাতে না পায় উনি ভুল করে গেছে এটা তার ভুল অন্য ভুলের কারণে তার ভিন্ন কথা এই ভুলে আমার বাপ আজাব হোক আমরা আমরা না আমি সুসন্তান তাড়াতাড়ি বাকি দুই বাইকে ডেকে বলবে ভাই আজকে তো বৃহস্পতিবার শুক্র শনি অফিস বন্ধ রবিবারের দিন জহরের আগে সুন্দর করে তোদের নামে রেজিস্টারি করে দেব সমবন্টন করে বাপ একটা অন্যায় করে চলে গেছে আমিও বুঝতে পারি না শয়তানের পড়ে আমি তোমাদের হক সুন্দর করে বুঝে এটা হলো সুসন্তানের কাজ আমারটা ভিতরে দুঃখ যে আমাদের দেশের যেই দায়িত্বশীল হোক এটা ব্যক্তি ক্রেডিট বলা যায় না গোটা দেশেরই তো রাষ্ট্রীয় সম্পদ তাবলিগের যে মাঠটা টঙ্গি এটা কি ব্যক্তি সম্পদ না রাষ্ট্রীয় সম্পদ যদি রাষ্ট্রের সম্পদ হয় এটা কে দিয়েছে সেটা বড় কথা না উনি না দিলে পরে আর একজন আসলে সে হয়তো দিত না কারোর মাধ্যমেই হয় যে যখন থাকে তা আমার প্রশ্ন এইটাতে ব্যবহার হয় দিন আপনি দেখেন মিথ্যা বললে আপনি বলেন সারাটা বছরে এই শত শত বিঘা জমি ব্যবহার হয় হলে পূর্ণাঙ্গ হলো ছয় দিন এর বাইরে আর ওইভাবে ব্যবহার হয় না আশপাশে দুই চারটা দোকান টোকান থাকে বাদবাকি ব্যবহার খুব একটা হয় না তা আমাদের বড় দুঃখ এত বড় একটা মাঠ এটাকে যদি বলতো যে শোনো যেহেতু আমি তো পারবো না তোমাদের দ্বন্দ্ব মিটাতে তোমাদের এই দেশে সন্নিরা আছে আহলে হাদিস আছে হানাফি আছে বিভিন্ন তরিকার মানুষ তাদের মতবাদ প্রচার করে হিন্দু তার মতবাদ প্রচার করবে তার ব্যক্তি স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা আছে তোমরা তাদেরকে গালি দিতে পারো না তাহলে কি করা যায় ওরা ছয় দিন করলে তোমরাও বড় ছয় দিন করো তোমরাও দশ দিন করো মিলেমিশে তোমরা প্রত্যেকের যার যার দিন প্রচার তোমরা করো যার যার মানহাস প্রচার করো কোনো বাধা নাই আমার মনে হয় ভালো হতো এ কোন ধরনের জ্বালা আজ কয়েকটা বছর ধরে এই অমকে আসতে দেব না এই এয়ারপোর্ট ঘেরাও করো সাত সাহেব আসলে এই করে দেব সেই করে দেব লাখ লাখ জনসোতা গিয়ে সৌর আর্দে উদ্যানে দাঁড়ায় গেছে এটা কোন ধরনের ধর্ম এটা কোন কথা লোকটার বাড়ি হলো কোথায় বলেন তো এই সাত সাহেবের ইন্ডিয়া আপনি একটা ব্যক্তিকে ঠেকানোর জন্য এত আয়োজন করতেছেন অথচ তাদেরই বাপ মাধ্যমেই আপনি এই তবলিকটা পাইছেন তো যদি ভুলভান্তি হয় এটা তো এসি রিমে বসে সমাধান করা যায় যায় কিনা এরা তো নিজেরা নিজেরা বসেই করা যায় এটা মানেই না বেদাতি মানেই হলো বেহায়া এর থেকে কেমন করে বলবো বেদাতি মানেই হলো নির্লজ্জ যেটার সাথে আল্লাহর অহির সম্পর্ক নাই ভাই ওটার নাম যত সুন্দর দেন তা বেশি দিন টেকে না কেন আপনাকে একটা উদাহরণ দেই দেওবন্দীদের সবচেয়ে বর্তমান হল উপমহাদেশের সবচেয়ে হলো নাম শুনেছেন জাস্টিস তাকি উসমানী বিচারপতি তাকি উসমানী হ্যাঁ পাকিস্তানের দেওবন্দির সবচেয়ে বড় আলেম সেই লোকটা কয়েকদিন আগে যে সুন্দর একটা সমাধান দিছে দুই গ্রুপেরই বাড়াবাড়ি আছে তোমরা একসঙ্গে বসে সমাধান করে ফেলো ভালো কথা না উনি বলছো খবরদার তোমরা এই সমস্ত ঝামেলা করে না ঝগড়াঝাটি করো না দুই গ্রুপেরই ভুলভ্রান্তে যাই থাক তোমরা এক জায়গায় বসে সমাধান করো কি শোনে কার কথা এদিকে আমাদের আবেগী সব ছেলে পেলে আরো কিছু হুজুর এরা নারায় তাকবের দিয়ে এরা একের লাখ লাখ লোক এক জায়গায় জড়ো হয়ে বলতেছে উনি যদি ঢোকে তো সরকারের পতন করে দেবো কন কি কয় আল্লাহ জানে আমি দুঃখে মরিয়ে কয় কিরে এটা ডাইরেক্ট বলছে দেখেন আপনি যমুনা টিভিতে দেখেন আরো বিভিন্ন টেলিভিশন আমরা দেখছি তো সাদ সাহেবকে ঠেকাচ্ছে আমি যদি ভুল না করি এ দেশের নিরীহ অনেক লোক আছে এই সাদে সরাসরি দুই দেখেই নাই এই লোকটা ঠেকানোর জন্য এই কাজগুলি করে যাচ্ছে কি করতেছে তারা উনি বলে কি কি ভুল ফতুয়া দেশে কি দেশে আপনারা এখনো জানেনি না আমি জানি আপনিও জানেন না চলতেছে হাওয়ার উপরে এই ফাজলামো চলতেছে আল্লাহর ঘর মসজিদে পর্যন্ত কালকে মারামারি হয়েছে এটা কি কষ্ট না দোষটা ঘুরিয়ে ফেরে আমাদের দেন আমরা মসজিদেও মারামারি করি নাই আবেগে কাউকে জান্নাতেও ঢুকাই নেই সার্টিফিকেটও দেই নাই কাউকে আবার মাও বানাই নাই আবার রক্ত বিক্রি করেও খাই নেই তা আপনারই যেগুলি করতেছেন এগুলো দুঃখ না আলে আলমোলামা দায়িত্বশীল হতে হবে এত বড় একটা মাঠ দিয়ে গেছে এই যে আমরা দুই হাজার কয় সালে যেন কোরআনে হাফেজ ছেলে ফেলে দেখলাম যে মারামারি পর্যন্ত হয়েছে এই মাঠে পানিতে লাভ দিয়ে দিয়ে পড়তেছে লাঠি পিঠা হয়েছে তবলিকের মাঠে দুইশ বছরও টিকলো না স্বপ্নে দেখলো দুইশ বছর আগে এখনো ইলিয়াসের এই গতিটা ঠিক রাখতে পারলে না আর মোহাম্মদ সাল্লাম আল্লাহর ওহিত যেটা আমাদেরকে দিয়েছে সাড়ে চোদ্দ শত বছর পার হয়ে গেছে আরো কত হাজার বছর দুনিয়া থাকবে বা কয়দিন থাকবে আল্লাহ তুমি ভালো জানো কি আমত পর্যন্ত পরিবর্তন হবে না ইনশাল্লাহ এটা মনে রাখতে হবে মানুষে মানুষের দ্বন্দ্ব করে কোনো কল্যাণ হয় না কোনো দিন কোনো কল্যাণ হয় না আপনাদেরকে আমি বলি বিশ্বাস করবেন কিনা জানি না আপনি ভারত বাংলাদেশ পাকিস্তানের বাইরে অন্য রাষ্ট্রে যেসব হানাফি আছে তাদের আমল দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন কি। এই এই বুকে হাত কে না 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 নেয় কুলখানি খায় এটা পর কেমন হানাফি যান আমি যদি ভুল বলে যান প্রবাসীদের জিজ্ঞাসা করেন আল্লাহর কসম অন্য রাষ্ট্রে অধিকাংশ হানাফি আমাদের এই দেশের মতো এরকম না এত উগ্রবাদী না এই মারো কাটো ধরো এগুলি করে না তারা জানে যে এই মহা মনীষী মহামনীষী মামু হানি ফরিমা এত বড় ভালো মানুষ তিনি সারা জীবন বলে গেছে আল্লাহর নবীর আমার মতামতকে তোমরা দূরে মারো তারা নবীর হাদিসটা অনুসরণ করো যেখানেই আল্লাহর কথা পাবে আমার দিকে তাকায় থাকবে না মনে করবে আমার মাসাব সোবাহ আল্লাহ এত বড় ভালো কথা বলে গেছে আর আমি মারামারি করব মসজিদের ভিতরে আর বলবো যে আমি হলো হকানি আর ওই ওই পার যে আছে সে হলো খারাপ এটা হলো। আর আমাদের হুজুরদের সবচেয়ে ছোট গালি হলো ইহুদের দালাল এর থেকে ছোট গালি আর নাই যারা নামাজ পড়ে না যারা ধর্মকর্ম জানে না ওরাও এত খারাপ গালি দেয় না বিশ্বাস করে ঝগড়া লাগলে কাউকে খ্রিস্টান বলতে এই তুই কাফের এই তুই ইহুদির দালাল এই কথা বলছে প্রতিবেশীকে কিন্তু আমাদের কপালে এত খারাপ জালসার মঞ্চে বসে হাজার হাজার টপিয়ালার সামনে একটা কোরআন সামনে নিয়ে বলতেছে অমকরা হলে ইহুদের দালাল কোন কি জালা চালা আমি যদি এই মঞ্চে যদি মিথ্যা বলি আল্লাহ আমার এই ভাইদের সামনে বিচারের মাঠে আমার তুমি বিচার করে আর কি বলবো বলেন এই জুবাইয়ের গ্রুপ মানে বাংলাদেশের অধিকাংশ যে সাপোর্টটা করতেছে এই মাওলানা বলতেছে উনি নাকি খিরিস্টানের এজেন্ট শুনছেন আল্লাহর কসমে কথা বলছে তাও উড়ন্ত লোক নেই। একেবারে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সিনিয়র আলেমরা বলতেছে উনি নাকি খ্রিস্টানদের সাথে গোপনে মিটিং করে না জুবিল্লা একটা মানুষকে পছন্দ না হলে এইভাবে অপবাদ দেয় আমরা এখনো বলতেছি বেদাত করার কারণে আমরা আপনাদের বেদাতের বিরোধিতা করি শিরিক করার কারণে আপনাদের বিরোধিতা করি অন্যায়কে আমরা অন্যায় বলি কিন্তু হুট করে কাউকে প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে আমরা ঢালাও ভাবে কাফের বলি না কোনোদিনও না এটা আমাদের আল্লাহ আমাদের শিক্ষা দেন নেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম আমাদেরকে শিক্ষা দেন নেই হুট করে অমককে কাফের বলো খ্রিস্টান বলো এগুলো আমরা বলতে পারবো না বোঝা কি যাচ্ছে এই জন্য জবান সংযত করতে হবে মা ইআলফযু বিন কওলিন ইল্লা লাদাইহি আতিদ তোমরা শব্দ থাকো তোমাদের জবান থেকে যে কথা একবার বের হয় এই কথাটা কিন্তু ভেঙে দেয় না কথাটা সুন্দর করে আমি আল্লাহর কাছে রেকর্ড থাকে এই ঝগড়া লাগা আগ পর্যন্ত সৎ সাহেব ভালোই ছিল এখন তাকে তুমি খ্রিস্টান বলো কেন দুই গ্রুপকে বলতেছি এরা নাম দেশে ইতাতি আরো কি বিভিন্ন গ্রুপের নাম এসব নাম শুনলেও আপনি হাজবেন্ডে কি সব নাম দেয় এক গ্রুপ আর এক গ্রুপকে চলতেছে কামরা কামড়ি এক গ্রুপ আর এক গ্রুপের মসজিদে ঢুকতে দেবে না পরিষ্কার কথা তোমাদের মসজিদের ইমাম কি ঠিক আছে তাহলে তো তাতেই হ গ্রুপের এনে কোনো কাম নেই চলে গেছে আর এক মসজিদে এটা কোন ধরনের কথা এই জন্য আপনাকে বলি আমি আল কুফর মিল্লা কাফেররা সব এক কি বলছে বলেন কথাটা কিন্তু ছোট করে বলছে আপনি ওজন বোঝেন নাই কাফেররা কি এক আপনি আমার ভাই আপনি আমাকে গালি দিচ্ছেন আপনি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমি আর দুইজনই দুইজনই নামাজি মসজিদে আসলাম জুমান কিছু আমলের পার্থক্য হয়তো আছে সেজন্য আপনি আমাকে কাফের বলে দিচ্ছেন আর আপনি কি জানেন যে সব কাফেররা এক আপনি তো খবরই পান নাই হিন্দু নাম আলাদা কিন্তু সে তো কাফের ইহুদি নামটা ভিন্ন কিন্তু কাফের খ্রিস্টান নামটা ভিন্ন কিন্তু কাফের ওই আগের খ্রিস্টান আর এখনকার খ্রিস্টান কিন্তু এক না এখন সবা মুসলিম এখন তারা ডাইরেক্ট বলতেছে মরিয়ম হলে আল্লাহর বউ নাউজবিল্লা সরাসরি বলতেছে ঈসা নবী হলে আল্লাহর ছেলে এই খ্রিস্টান আর আগের খ্রিস্টান এক না তাহলে আপনি মনে করবেন যে সারা পৃথিবীর সমস্ত কাফের হলো এক সবাই ইসলামের শত্রু সবাই ইসলামের শত্রু তাছাড়া বেটা আমি দুঃখে মরি যে এখনো পর্যন্ত আমাদের দেশের ব্যক্তিত্বের কাছে ওই পাশের ওই বর্ডারের এলাকা কিছুই না তাদের ব্যক্তিত্ব আমাদের কাছে কিছু না তাদের কর্ম আমাদের কাছে কিছু না আর সাহস কত বড় ওখানে বসে বসে আমাদের দেশের বিরোধিতা করে আমাদের দেশ সম্পর্কে কটু মন্তব্য করে করে না কত বড় সাহস মিডিয়াতে পর্যন্ত আমাদের এই দেশ সম্পর্কে ব্যঙ্গ ঠাট্টা করে উপস্থাপকরা কিছু জোকার আছে আমাদের দেশ নিয়ে ইন্ডিয়াগুলি করে বেড়ায় দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন একই দাওয়াত একই কিছু করতেছেন এক টুপি আলা আর এক কাফের বলে আপনি কার কাছে ঠেলে দিচ্ছেন কার কাছে দিচ্ছেন সে তো কাফের না আসলে তার বুঝের সমস্যা আছে আপনি একসঙ্গে বসে ঠিক করেন ইনশাল্লা তবে শিরকের ব্যাপারে সার দিবেন না এটা কিন্তু আবার আলাদা কবরের সেজদা দেশে আর আপনি বলবেন অসুবিধা নাই আমার ভাই ওটাকে কাফেরই মনে করতে হবে মনে থাকবে তো ইনশাল্লাহ কবরের সেজদাদেশে যে তার সঙ্গে আবার আপোষ করতে দেন না কোনো যেই লোকটা নবীকে নিয়ে ব্যঙ্গ করে তার সাথে খবরদার আপোষ করেন না বাদবাকি বাকি ভুলভান্তি সারা জীবন আমাদের থাকবে আমরা শেষের দিক আপনাকে স্মরণ করাইতে যাব আবার বলি প্রথমে এই দুনিয়াটা কেমন একটু দেখেন আল আউযু বিরব নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শুধু মানুষ শয়তান জিন শয়তান থেকে হেফাতত চাই নাই মানুষ থেকেও হেফাজত চাওয়া লাগবে মানুষের অনিষ্টতা থেকেও চাইতে হবে এই জন্যই তো আপনারা বাচ্চাকে বাচ্চার কপালে কালো টিপ দেন নাকি বলেন দেন নাকি আপনারা এখানে করবেন না নামসুবিল্লা আবার কি করে ওই যে ওই ক্ষেতের ভিতরে সবজি খেতে এগুলি মনে থাকে না ভালো বিভিন্ন জিনিসের নাম হ্যাঁ কি হ্যাঁ কাকতারা ভাই বুঝে আলহামদুলিল্লাহ গম বা বিভিন্ন কিছুর খেতে মাঝখানে করে কি একটা পুতুল বানায় রাখে রেখে তাকে চোখে মুখে আকৃতি দিয়ে রাখে যাতে পশু পাখি দেখে যাতে চলে যায় বা বদ নজর থেকে বাঁচে কেউ কালো পাতিল দিয়ে ওই লাউ বাঁচায় আস্তাক ফিরলে এটা হিন্দু নীতি আমি এখন মোবাইলে দেখাতে পারবো আমি আসতে দেখছি এই এখান থেকে আবদুল্লাহপুর যেতে মাঝামাঝি জায়গা জায়গার নামও বলবো না সেই জায়গা দেখলাম যে ঝিঙা গাছা ঝিঙা এই ঝিঙা গাছে জোতা ঝুলে রাখছে জুতা পায়ের জোতা ঝুলায় রাখছে তিন খান তার ধারণা এই জোতা দিলে লাগে না এই বিশ্বাসটা যদি ওর থাকে ও অমুসলিম ও মুসলিম না মুসলমান মনে করে কল্যাণ আল্লাহর হাতে বুঝা যাচ্ছে এই যে ব্যাপার আমি আপনাকে বলতেছি আপনি একটা ভালো কাজ করবেন আপনি মনে করলেন যে দশটা হুজুরের সাথে আলোচনা করি যে কাকে কাকে দাওয়াত দেওয়া যায় বোঝা যাচ্ছে কথা খুব সেন্সিটিভ কথা একটা জালসা করবেন জালসার বক্তা নিতে চাচ্ছেন হলো জন হয় না এরকম বড় সম্মেলন এই বিশ জন বক্তা নেওয়ার সময় আপনি মনে করলেন যে বক্তা কাকে কাকে দাওয়াত দেব এটা আলেমদের কাছে জিজ্ঞাসা করি একটা হুজুরের কাছে জিজ্ঞাসা করি তখন দেখবেন হুজুর হুজুরের অ্যাঙ্গেলের লোক ছাড়া বাকি লোকের নামই নেয় না একজন বলছিল যে কোরআনে ফেরাউনের নাম আমার খারাপ লাগতেছে জহেলের মতো লোকের নাম কোরআনে থাকবে আহাবের মতো লোকের নামে সুরাই থাকবে এগুলো কাজি দেওয়া লাগবে নাওজবেল্লাহ আমার ওস্তাদ বলতেই ভাবে আর কি তো কাজী কি করবে নাম বসা দেবো আমার বাপ দাদা সবাই তো ভালো লোক নামাজি লোক তারা তারা মসজিদের জাগা দেশে তো মানুষের কাছে যদি ছেড়ে দেন হলে মানুষের সিদ্ধান্ত নবীসুল্লাহসাল্লাম কি বলছে আর খেয়াল করেন সবাই ওয়াইং তুতে আকসার মাংফিল আর দিল্লু কাহান সাবিদ ইল্লা হেনবি অধিকাংশ লোকের কথা যদি আপনি শুনতে যান তারা আপনাকে অন্য রাস্তায় নিয়ে চলে যাবে এই আত্তাবিল্লা নওয়াইন হুম ইল্লা ইয়াক তারা পারেই খালি ধারণা করে আর এক ভাইয়ের বিরুদ্ধে পশুত কথা বলতে আমি জালসা দেব আমি যদি হুজুর মানুষের অনুমতি নিয়ে করতে যাই তাহলে দেখবেন যে আর আর এক হুজুরের ভালো সহজে লোকটা দিয়ে বলে না ও বলেই না যে হ্যাঁ যার নামে নেবেন বলবে যে আল্লাহ তুমি তাকে বড় করো বলবে না একটা অপবাদ দেবে মিথ্যা বলবে কিছু বলবে ঘুরে ফিরে শুধু তার কথাই বলে যাবে এমন একটা নির্লজ্জ আমাদের এই হিংসা ঢুকে গেছে যে এক খুজুর আর এক খুজুর থাকলে জালসাই যায় না কয়ে যে আমি যাবই না অমক আছে তাই ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লা মৃত্যুর আগে বলে গেছে যে একটা হুজুর মানুষ প্রকাশ্যে সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না ডাকাতি করে না মানুষের মাথায় বাড়ি দেয় না গালি দেয় না তাহলে শয়তান দেখলে এই লোকটাকে আমি করবোটা কি চোখের পলকে দৃশ্যমান সব পাপ তার বন্ধ ছবি দেখ দেখতে যায় না তা কি করা যায় শয়তান বললে তাহলে এক কাম করো ওর মধ্যে হিংসা ঢোকা দাও ওর মধ্যে হিংসা ঢোকা দাও আর বাকি কোনো ঝামেলা দরকার নাই নিশ্চিন্তে জাহান্নামে নামে চলে যাবে আমাদের বর্তমান অধিকাংশ বড় হুজুরদের অবস্থা হলে এমন পেটটা এমন ভাবে হিংসায় আছে ছোট করে একটা সুই দিয়ে দিলে মনে হয় ফাটাি বাস্ট হয়ে যাবে এলেমের টুটি নাই যখন জিয়াদ বলবেন আয়াতের অনুবাদ রেডি আছে কোন দাগে আয়াত নাম্বার সহ মুখ দিয়ে বলে দেবে কিন্তু আরেকটা বক্তা থাকলে সে যাবে না এত হিংসুক তার অতএব আমি আজকে মাহফিলে যাব আমি যদি শুনি যে আমার আগে তাহিরি উঠবে ল্যাংটা তাহিরি আল্লাহর কসম আমি রাগ করব না আমি মনে করব তার প্রসার সে করবে আমি আমার কাজ করে দেব ও আমাকেও তো কবর পূজারি বানাতে পারবে না আবার ও আমার সালাফি মানহাজ গ্রহণ করবে না আমি আমার দাওয়াত দিয়ে দেয় এখন ওর জন্য আমি বন্ধ করে দেবো দাওয়াত কিন্তু আমাদের দেশের হুজুর এত এইরকম নিকৃষ্ট আকিদা লালন করে বলতেছে অমুক গ্রুপের লোক তবলিকে আছে ওরা আগে তিন দিন পার করুক তারপর আমরা যাবো প্রমাণ লাগবে কত পুরিগ্রাম পঞ্চগড়ে মারামারি পর্যন্ত করছে জোবায়ের গ্রুপ আর সাদ গ্রুপ এটার নাম তাবলিক তারা বুঝতে পারে নাই তাবলিক হলো বাল্যিক ধরজ তুমি কোন গল্প বাদ দিয়ে ডাইরেক্ট তুমি কোরআন এবং হাদিস দিয়ে দাওয়াত দাও সোহান আর ভাই ভাই শত্রুতা হবে না সবাই একই কথা কয় আরে কি বিপদ কেউ কয় স্বপ্নে কেউ কবরে নাম দেয় একজন বলে বলছিল আল্লাহ নবী আমি দূরে যখন ছিলাম তখন ওখান থেকে আমি রুহু পাঠা দিতাম আপনার পায়ে চোমা দিয়ে যেত এখন আমি সরাসরি আইসি আপনি কি করবেন করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন নাকি নবী ডাইরেক্ট হাত ভাই করে বলতেছে আলাইকুম আসসালাম ছিল ওর দু একজন ভালো লোকের নাম বালক আব্দুল কাদের জিলা নিতে বরিয়ে গেছেন খোঁজ নেন কিভাবে করবেন করেন রেকর্ড কই পড়সা কই কিসের সাথে কি চলতেছে এটা হলো আমাদের দেশের তাবলিক নবী বলেছে খবরদার আল্লাহ বলেছেন সাবধান ওহির বাইরে কোনো মানুষকে প্রচার করো না দিন কথা যত ভালো হোক না কেন তুমি আল্লাহর কথা বলো না তোমার যদি মনে হয় আমি বেশি ভালো কিছু জানি না আমি কিসা কাহিনী বলবো তাহলে তুমি আমার ইসুবের কিস্সা বলো সুহান আল্লাহ কোরআন মাজিদ আমার ইসুবের কিস্সার থেকে ভালো কিচ্ছা কি হতে পারে তোমার যদি মনে হয় যে আমি তো কিসা ছাড়া মনে রাখতে পারি না তুমি আমার মোসানবির কাহিনীটা বলে দাও তোমার যদি মনে হয় আমি তো গল্প ছাড়া কোনো কিছু ভালো বলতে পারি না তুমি ওই আদম আলাহ সালামের দুই ছেলের কোরবানের ঘটনা বলে দাও মানুষের কাছে তুমি কি ওয়াস খুঁজে পাও না কোরআনে যেটা লেখা আছে সেটা বলে দাও তুই বাপদাদার মিথ্যা কথা বলতে গেলে কেন একজন শুয়ে আছে নবী নাকি এসে বলতেছে যে তুমি ঘুমাইছেও নাকি হ তখন নবী নাকি একটা লাঠি হাতে করে চার দিক দিয়ে একটা দাগ দিয়ে বলে বলছে যে এই দাগের ভিতরে তুমি একটা মাদ্রাসা করো আমি আসি তোমার সাথে তখন ন তুটি দেখছে যে ক্যারে কেউ তো নাই আমি তো স্বপ্ন দেখলাম পরে ওই বাইরে বাড়া দেখে যে ওই জায়গা নবীর ওই হাতের লাঠির দাগ এখনো আছে তো কইলে তাতে কি হবে সেখানেই তো আমার ভারতের দেও মাদ্রাসা হয়ে গেছে কহ জালা কাকে বলে এই তো চলতেছে যা মানে স্বপ্ন মানে কি যে স্বপ্ন তালার শেষ নাই অথচ আমরা জানি স্বপ্নে সাইকেল চালাতে পারে না বাস্তবে একটা লোক সে বিমান চালাচ্ছে এর নাম হলো স্বপ্ন জীবনে পাবনার প্যারাডাইসের মিষ্টি খায় নাই জীবনে কোনোদিন কুমিল্লার রসমালাই খায় নাই ও সারা রাত ভরে খাচ্ছে সকালে দেখে বালসের তুলা নাই তার মানে স্বপ্ন বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাথে ঠাট্টা মস্করা তার ব্রেন যেটা নিয়ে খেলা করে সেটাই তার একটা মস্তিষ্ক এরকম করে খেলাধুলা করে তার সাথে এটার উপরে ওই হিসাবে হয় না একটা লোক যদি এখন স্বপ্ন দেখে তার বাপ কবরে আদাবে আছে আর তার বাপ দেখে বলতেছে হে ব্যাটা তুমি চল্লিশটা গরু মেরে তুমি হলে ফকির মিসকিনকে খাওয়াই দাও ও যদি একটাও না খাওয়ায় একটু গুণাগার হবে না বাপ মরে যাচ্ছে কি কাটতেছে সে তিনটা ওরকে ও খালি দোয়া করে যাবে আল্লাহর কাছে ভালো মন্দের হিসাব আল্লাহ নেবে স্বপ্নে যতই দেখাক স্বপ্নের উপরে কোনোদিন শরীয় সাবেত হয় না একজন বলতেছে মারে আমি তো খুব বিপদে আছি মা তুমি আমার জন্য দশটা গামছা দান করে দিও মা আমি কবরে আজাবে আসি বুঝতে হবে ওটা তার বাপ না বা কোনোদিন এমন নীতিতে শরিয়তে নাই যে মরা মানুষের স্বপ্নের উপরে কোনোদিন শরীয়তের হালাল হারাম হয় আর কোন কালে কে স্বপ্ন দেখলো আর আপনি বই বাই করে দিলেন আমল টিকলো না মারামারি করতে দিন চলে যাচ্ছে সাবধান কোরআনটা শুদ্ধ করেন মানুষের কাছে সঠিকটা প্রচার করেন এ বাবাজি তিরিশ বছর রুকু করতেছেন কই রুকু তো ভালো হইলো না দাঁড়ান আমি আপনাকে রুকুটা শেখাবো করে দেন এই কাজটা দাঁড়ান বাবাজি দাঁড়ান পঞ্চাশ বছর আপনি সুরা ফাতেহা আল্লাহকে শোনাচ্ছেন সুরা ফাতেহার সুন্দর হচ্ছে না আমার সামনে একটু পরেন তো দেখি আমি কোনো টাকা নেব না আপনার সুরা ফাতিহা শুদ্ধ করে দেব। বাবাজি দাঁড়ান দাঁড়ান রোকো থেকে উঠেই আবার তাড়াতাড়ি সেদায় চলে গেলেন কেন রোকো থেকে উঠে সুন্দর করে একটু দাঁড়ান তারপর একটু দোয়া পড়েন শোনেন বাবাজি সেদ্দা থেকে উঠেই আবার টান দিয়ে আবার সেদ্দায় গেলেন কেন দুই সেদ্দার মাঝখানে দোয়া আছে একটু সুন্দর করে বসেন তো এর নাম তাবলিক আপনি নিজের ঘর বাড়ি ছেড়ে সবকিছু ছেড়ে প্রচার করতে গিয়েছেন না কোরআন না হাদিস কথা বললে বহু কথা বলা যায় আমাদের এই দেশে আল্লাহর ঘরের মেম্বারে আল্লাহর ঘরের আলমারিতে কোরআন মাজিদের জায়গা হয় না বুখারির জায়গা হয় না দেখবেন যে মানুষের তৈরি করা মিথ্যা গল্পের বই এখনো কোরআন ভরা মসজিদ ভরা নিয়ামুল কোরআন বেহিস্তি দেবর তাজকিরাতুল আউলিয়া কাসাসুল আমবিয়া এগুলোকে আমি বলি যে রামায়ণের মানে রামায়ণের গল্প থেকে খারাপ ওখানে লেখা সাত তিন দুই এক চার নয় তিন সাত ছয় দুই দুই সাত পাঁচ তিন চার চার নয় এগারো সাত কেন বলতেছে এইটা যদি কেউ মাজায় নেয় তাহলে তার সহবাসে আধা ঘন্টা সময় থাকে এটা আল্লাহর ঘরে লেখা আছে নিয়ে আসেন আপনি নিয়ামুল কোরআন দেখেন দেখেন বেহেস্তে দোয়ারে কি কথা বলতেছে শিয়ালের লিঙ্গ কাটো কারণ শিয়াল কই পাবেন বলেন পেসা পেসা পেসার চোখ তোলো এ কথা বলতেছে কে সে আমাদের দেশের লোকটাকে নাম দিয়েছে হাকিবুল উম্মত ও নাকি গোটা উম্মতের ডাক্তার আশরাফ আলী থানবি সত্যি যদি উনি এই কথাটা লিখে দেখে তার বেহেস্তি দেওয়ার বইতে ওখানে লেখা যে পেসার চোখ তোলো ঘোড়ার পায়খানার রস চোখে নাও চোখের দৃষ্টিশক্তি ভালো হয়ে যাবে কোথায় আছে সম্ভব ব্যাখ্যা আছে আর কোনো কোন ধরনের নীতি বলতেছে তারা ঘোড়ার লিঙ্গ কাটো অমকের লেজ নেও অমকের প্যারাক ঢোকাও তারপরে পেসার এগুলি নিয়ে কেটে কেটে বলতেছে মাজায় লাগাও পিঠে লাগাও তাবিজ করো লেখা রয়েছে এইগুলো আল্লাহর ঘরে যখন দেখি ভিতর থেকে রক্ত ছোটে হারে কোরআন মাজিদের জায়গা আল্লাহ তোমার ঘরে হইল না সই বুখারির কোনো পর্ব নাই সই মুসলিমের কোনো পর্ব নাই মেশকাতের কোনো পর্ব নাই আল্লাহ তো মানুষের জীবন তোমার নবীর জীবনী নিয়ে একটা বই মসজিদে পাওয়া যায় না আর মসজিদ ভরে রয়েছে ফাদা এলে আমুল মকসুদুল মোমিন যেখানে লেখা সেকেন্ডে লক্ষ কোটি নেকির দোয়া আহ সেকেন্ডে বলে লক্ষ কোটি নেকির দোয়া মাইকিন করে করে ব্যস্ত আছে মহিলারা স্টাইল বিক্রি করে করে আপনারা ওই বিশ টাকা তিরিশ টাকা দিয়ে বই নিচ্ছে যাচ্ছিলাম সাফাই নবাবগঞ্জের ভোলাহাট সাফাই নবাবগঞ্জের টেনে যাচ্ছি টেনের ভিতরে যে আমার হাতের তাকান কেন বই বিক্রি করতেছে এরকম করে বাঁধা এরকম কাঁধে করে করে নিয়ে ওই যাচ্ছে যার যেটা পছন্দ সে সেটা কিনতেছে তা আমি ওই নামালাম আমি আবার এগুলি আবার ফরেন্সিক রিপোর্ট করি আর কি এই আলটু ফালটু বইগুলি আমি কিনি আমার বাসায় অনেক আছে তা আমি উনি নামালো নামা দেখি দিয়ে জাল হাদিস দিয়ে ভরা একটাও কোরআন মাজিদ নাই তো বললাম যে আব্দুল কাদের জিলানির জীবনীটা দেন আব্দুল কাদের জেলানীর জীবনী বাকি বইগুলোই পার উপরে নামায় নামায়া সুন্দর করে জাত যেটা লাগে দেয় তো ওইটার পার পর নামায় না তা আমি বসছি ওই পাশে ডান পাশে একটা বাচ্চা বয়স যে যেটার ওপর হাত হাত দেয় ও ওই ওই ছেলেকে বলতেছে তুমি হাতটা সরাও বা সরে বসো তো মহিলা বলতেছে যে আপনি ওইভাবেই দেন যেভাবে অন্যান্য বই দিচ্ছেন ওই আপনার আমার বাচ্চাটা বসে আছে উনি বলতেছে যে সবার বই কি পার পর নামানো যায় এটা হলো বড় কেবলাজানের বই এটা তো বিয়াদবি হবে কোন লজ্জা না বলেন তো দেখি গণেশ পূজা হলো না সরস্বতী পূজার থেকে ভালো না খারাপ খারাপ কি তার ভক্তি অথচ কোরআন এর কোন তিনশো বিশ টাকা তো বললাম যে সব বাদ দিয়ে মূল দেবো কত কয় এই বই থেকেও দামাদামি চলবে না বড় বাবার বইতে কোনো দামাদামি নেই তার বাপ এক বড়ই খেয়ে ঝামেলায় পড়ছিল বারো বছর বলে গুলামি করছে বড়ই খায়

এই যে মিথ্যা কথা এই যে নোংরামি করে আমাদের সমাজে হাজার হাজার কপি বই বিক্রি করতেছে উনি লক্ষ লক্ষ কপি টেনে বাসে ফুটপাতে বিক্রি করতেছে গার্মেন্টসের নিরীহ মানুষ রাত দিন কষ্ট করে কত হালাল রুজি অর্জন করতেছে এই মহিলারা দশ সময় দেখতেছে কোনা বাড়িতে ওই ওই বইগুলি কিনতেছে ধর্ম মনে করে বই বাড়িতে নিয়ে যাচ্ছে এখন যদি তাকে বলেন তোমার বাড়ি থেকে কোরআন মাজিদের অনুবাদ আছে নাই কি আছে আছে হলে ঠাকুরের গল্প মিথ্যা গল্প এই যদি ধর্ম হয় এটাই যদি মানুষ মানুষকে প্রচার করতে লাগে তো ধর্ম কি আছে বলেন হুজুর প্রচার করতে তো শোনেন আপনারা সৌদি আরবে যাচ্ছেন রিয়াল কামাই করতে আপনারা আমিন পাইছেন কোন জায়গা এটা হলো বড় হুজুরের মুখের ভাষা শুনছেন আপনারা কেউ শুনছেন না সি সি ভাই দেখছেন তাহলে না ভিতর থেকে রক্ত আসে সেই লোক নাকি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম সেই লোক বলতে চাই তোমরা যাও হলো সৌদি আরবে অন্যান্য রাষ্ট্রে ডলার কামাই করতে আর মসজিদ এসে জোরে আমিন বলো আমিন নিবের গেছিলাম নাকি এইটা যদি তাদের আকিদা বিশ্বাস হয় এইটা কি নবী প্রচার করতে বলছে আল্লাহ আল্লাহ নবী ওই একটা মহিলা বারবার বলতেছে আল্লাহ নবী আমাকে আতহের নি পবিত্র করে দেন আমাকে আমাকে আপনি পবিত্র করে দেন আমাকে শাস্তি দিয়ে দেন নবী বললো যে যাও তোমার পাপের কথা আমি শুনবো না যাও গোপন রাখো আল্লাহ তুমি জানো মাঝখানে কাউকে সাক্ষী করো না তো মহিলা আবার ঘুরে আসি বলে আল্লাহ নবী আমাকে পাক করে দেন পবিত্র করে দেন দুই তিনবার বলে তখন নবী সন্দেহ করলেন যে তুমি কি জেনা করছো নাকি আমি বলতেছি তুমি চলে দাও আল্লাহ ক্ষমা করবে ফাস্তাক ফিল আল্লাহ ক্ষমা করবে তুমি তবা পর বারবার ঘুরে ফিরে আসি খালি বলে যে আমাকে আপনি পবিত্র করে দেন তুমি কি জেনা করছো নাকি তখন বলে যে জি আল্লাহ নবী আমি তো জেনা করছি তখন আল্লাহ নবী সাল্লাহাম অনেক ফর্মালিটি বাচ্চাকে দুধ খাওয়ানোর কথা বললেন বাচ্চা বড় হোক একটা পরাদায় তুমি আসো তারপরে মহিলাকে ইড় ঢেল পাটকেল মারা হচ্ছে রক্ত ছিটে গিয়ে একজন সাহাবির গায়ে লাগলো সাহাবি বললেন উফ একজন রক তোমার গায়ে লাগলো আল্লাহ নবী বললেন যে তুমি বল্লাটা কি মুখ দিয়ে তুমি এই 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 তিরস্কার করলে এই মহিলার জেনা করার কারণে তুমি কি জানো যে বহু আগে ও যে তওবাটা পড়ছে ওই তওবা ভাগ করে দিলে এক একযোগে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেবে কোটি মানুষকে তুমি এখনো বসে আছো মিয়া আমাদের সমাজে হইলে এই চিন্তা দেখা যে পনেরো বছর আগে রফিক বিন সাইদ অন্যায় করছে যে অন্যায়টা হয়তো ওই পনেরো বছর আগে ওই দিন রাত্রেই আল্লাহর কাছে কান্না করে অলরেডি ক্ষমা উপরে হয়ে গেছে কিন্তু নিচে হচ্ছে না পাঁচ বছর আগে একটা শাইক একটা বেদাত করছে একটা পরিস্থিতিতে উনি হয়তো বসে নেবে একটা পর্যায়ে ওই ফিট ফিটেজ নিয়ে এসে এখন ফেসবুকে লাগা লাল চিন্নদ্বীপ বলে যে দেখুন দেখুন তারা কি করে কি দেখবে গতকালকে পর্যন্ত মূর্তি পোদা করতো আজকে সে মূর্তি পোদা বাদ দিয়ে দিয়েছে আল্লাহ অতীতের সব গুণাকে নেকি দিয়ে বদলায় দিয়েছে তোমার এত টেনশন কিসের মানুষকে ক্ষমা করতে শেখেন ভালোবাসতে শেখেন মিথ্যা প্রচার করবেন না যেটা ওহি সেটাই মানুষকে বলে দেন আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ কি বলে এবার একটু বলি আপনাদের আল্লাহ বলতেছে ইল্লা আপনি উম্মদদেরকে বলে দেন আপনি যেটা প্রচার করেন সেটা হলো সরাসরি আমি আল্লাহর ওহি সোহান আল্লাহ লা আখজনা মিনহু বিল ইয়ামিন সুম্মালা কতআনা মিনহুল ওয়াতেন ওয়ালাউতাকব্বওয়ালা আলাইনা বা দাল আপনি যদি আমার কথা বাদ দিয়ে নিজের কথা আমার নামে সালায় দিতে যাইতেন আমি আপনার ডান হাত ধরে গলার পানসেরি কেটে দিতাম এই যদি নবীর ব্যাপারে কথা বলে তাহলে আন্দাদে কি ধর্মের নামে মিথ্যা বলা যাবে আর এই দেশে কত ভুল সংশোধন হয়ে গেছে আমাদের দেখতাম দাদি নানীরা প্রথম পিঠা বানায় পিঠাটা কাউকে দিত না সালে থুয়ে দিত আমি নিজে দেখেছি আমার এক রিলেটিভের বাসায় অনেকগুলো গরু ছাগল ছিল এই জন্য মনসা দেবীর ছবি ছিল ওই গোয়াল ঘরে আল্লাহর কসম এখনো তারা বেঁচে আছে আমরা জিজ্ঞাসা করতাম যে এইটা কেন বলতে এটা হলে মনসা দেবীর মাধ্যমে সাপ ঢোকে না তাছাড়া গাভীর দুধ সাপ খায় যাবে এত বড় খারাপ বুঝ থেকে আস্তে আস্তে তো ফেরতেছে আস্তে আস্তে আসতেছে কিনা বলেন এই এই যে আস্তে আস্তে আসতেছে যেদিকে তার নাম হলো প্রকৃত তাবলিক কিন্তু মানুষের তৈরি করা প্রচলিত তাবলিক সেটা না আপনি ঝগড়া করবেন কেন ফেতনা করবেন কেন মসজিদে আসবেন কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দা যে কোনো সময় আল্লাহর ঘরে আসবে থাকবে খাবে ঘুমাবে এ ব্যাপারে কোনো আপত্তি নাই মূল কথা হলে আপনি প্রচারটা কি করলেন একটা লোক বলতেছে হজররা ওয়াজ করে টাকা নেয় কেন তো বললাম দেখেন আপনার হিসাবটা ঠিক হলো না হিসাবটা ঠিক হলো না মুফতি কাদি ইব্রাহিমের নাম শুনছেন আপনারা মুফতি কাদি ইব্রাহিম সাহেব একটা কথা বললো সেই এর আগে একটা বক্তব্যে বলতেছে যে আমি হলো আমার জামাই থাকে সৌদি আরবে সে বলতেছে যে আব্বা শ্বশুরকে বলতেছে আব্বা আপনি টেলিভিশনে প্রোগ্রাম করেন কত করে পান এন টিভিতে বাড়িতে তো বলে যে দেয় বারোশো করে দেয় গাড়ি ভাড়া হয় হয় না মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসি কিছু টাকা এটা কাগজ ধরা দিয়ে দেয় দুই তিনটা পেন মারি খুলে দেখে যে ছয়শো টাকা দিয়ে দেশে বারোশো দুই হাজার দিয়ে দেশে উবারে গেলে পরে দেখা গেলো দুই একশো থাকে নাও থাকে তো কথা আপনি কি জানেন আমাদের এখানে অফিসিয়ালি যে কোনো একজন আলেমকে দিয়ে যদি প্রোগ্রাম করায় তাহলে প্রতি ঘন্টায় বাংলাদেশি টাকায় তাকে তেত্রিশ হাজার টাকা দিতে হয় এক ঘন্টায় মিনিটের হিসাবও আছে এখানে আপনার মিনিটে মিনিটে প্রচার করে এ ভাই আমার এত না দিলে যাব না ভাই গাড়ি আছে এত যাব এইসব কথা কোনো পেশালি নেই কোনো কথা নেই আলেম বাড়ি থেকে বের হচ্ছে উনি নিশ্চিত জানে আমাকে যোগ্য সম্মান তারা করবেই ওরাও বসে আছে উনি আসলে তার সাথে বেইনসাফ আমরা করব না কিন্তু বাঙালিকে তাই করে এরা কি সেটা করে তো এই যে ব্যাপার আপনি একটা টাকাও জালসা করে নেন নাই আরো নিজের পকেট থেকে নিজের বাপের টাকা দশ টাকা দান করে দিয়ে আসলে এটা ভালো কাজ না এত সুন্দর ভালো কাজ করলেন কিন্তু এই যে এক ঘন্টা ওয়াশ করছেন এর ভিতরে চারটা জাল হাদিস বলছেন এবার কি করবেন সব শেষ না বলেন তো দশ টাকাও শেষ সবকিছু শেষ এখন আবার উল্টে দিক জাহান নামে ঘর তৈরি হয়ে গেছে সারাটা দিন মেহমানদারি করলেন আর এই মেহমানদারি করে যখন গাড়িতে তুলে দিবেন তখন একটা মেরে সব সম্মান টাকা দান করলেন এত আল্লাহর জন্য কাজ করলেন একটা টাকা কোনো ফি নিলেন না কিন্তু দুইটা জাল হাদিস বলছেন কি বলছেন হে নবী তোমাকে তৈরি না করলে দুনিয়া তৈরি হতো না জাল হাদিস হে আদম তোমাকে বানানোর আগে নবীর ময়ূর ছিল হলো ওই যে জান্নাতে হে আদম তুমি যতই কান্না করো ক্ষমা নাই তোমার ক্ষমা হবে যায় আল্লাহর রাসুল বলতেছে তার জন্য জাহান নামে ঘর তৈরি হয়ে গেছে এই বক্তার জন্য তাহলে প্রচার করতে গেলে হিসাব করতে হবে কিনা বলেন এবার আসেন রাসুস আসলাম বলতেছে হে আমার উন্মতেরা প্রচার করো কোনো দোষ নেই তবে তোমরা সাবধান থাকো তোমরা যখন একটা মানুষকে আমার নামে কিছু বলতে গেলে আল্লাহর কথা বলতে গেলে তখন তুমি মনে করবে তুমি কিন্তু আল্লাহ এবং নবীর পক্ষ থেকে এই মুহূর্তে উকালতে করতেছো তোমাকে একটা আমানতের দায়িত্ব দেওয়া হচ্ছে তোমার কথাতে নয় হবে হালাল নয় হবে হারাম হুট করে তুমি বলে দিলে তালাক হয়ে গেছে হুট করে তুমি বলে দিলে তালাক হয় নাই তুমি কি বোঝো তোমার একটা কথার উপরে ডিসিশনে জেনার জেনার মতো একটা কাজ হতে পারে পারে কিনা বলেন আমাদের দেশে বলতেছে যে কাজী সাহেব বলে যে ঘটনা তো খুব খারাপ অবস্থায় গেছে তো বোর্ড বসান লাগবে হাজার দশেক টাকা নিয়ে আমি ঠিক করে দেবো না ঠিক করবি কি এটাই তো বুঝলাম না সত্যি যদি তালাক হয় তাহলে ও দশ হাজার টাকা দিয়ে কি করবে আর ও ঠিক করে দেবে এটা কোন ধরনের কথা টাকা রোজগার করার এই যে মানুষের পদ্ধতি অথচ তাবলিক করতে হবে ওইটা দিয়ে যেটা দিয়ে আমার নবী তাবলিক করেছে তবে এই প্রচার করতে গিয়ে যে মায়ের খেতেই হবে সেটা জরুরি না তবে সমাজ থেকে বহু বাধা আসবে এটা কিন্তু শিওর শিওর কিনা শিওর মানুষের থেকে আমরা অনেক কিছু আশা করি অনেক ভালো কিছু আমি যে একটা আলোচকের নাম নিছি একটু আগে তার নাম হলো মুফতি কাজী ইব্রাহিম দেখেন আমি একটা বক্তব্য বলছিলাম যে এই মানুষটার জ্ঞান কম এলেম নাই এমন অপবাদ কবর পূজারীরাও দেয় নাই কোনোদিন এত তার জ্ঞান এত তার বিদ্যা সে মানে মিডিয়াতে আমাদের জন্মের আগে বা আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে থেকে তিনি দিন প্রচার করেন তার মাধ্যমে হাজারো মানুষ জর্দা সেরে দিয়েছে তাবিজ কবর সেরে দিয়েছে পীর পোজা সেরে দিয়েছে বহু সেরেক বেদাত আল্লাহ তার মাধ্যমে মানে দূর করে দিয়েছে করেন নাই দুর্ভাগ্যজনক বসত দেখেন শেষের দিকে এসে তিনি কি সব কথাবার্তা বলতে শুরু করলেন অসংলগ্ন তখন আমাদের ভিতরে কষ্ট এত বড় একটা যোগ্য আলেম আমরা হারাই ফেললাম আমাদের কষ্ট উনি এখন আগের মানহাজে যদি থাকতেন শিখ বিদাতের বিরুদ্ধে এত সুন্দর বক্তব্য হাদিস দিয়ে খুব কমই ছিল তাদের মানহাজের অথচ দেখেন তিনি বয়লার গবেষণায় চলে গেল তিনি ওই যে পাহাড় শুকে যাচ্ছে কোথায় তারপরে ইমাম মেহেদি কবে আসবে ডেট দেওয়া শুরু করলো ওই অসংলগ্ন কথা বলতে গিয়ে কোথায় আমরা হারিয়ে আল্লাহর কাছে এটাও দোয়া করবেন বেশি বেশি আল্লাহ আমাদের মাঝখান থেকে যোগ্য আলেমরা যেন বিদায় না হয় বলে না আমিন তারা যেন ভুল পথে গিয়ে আমাদের থেকে মাহরুম না হয় আমরাও তাদের থেকে মাহরুম না হয় এটাও বেশি বেশি আলেমদের জন্য দোয়া করবেন কারণ আমরা মানুষ আমরা নবী না আমরা মানুষ আমরা ওই আমাদের কাছে আসে না আমরা ভুলও করতে পারি সঠিকও করতে পারি প্রচার করতে হবে আল্লাহর কথা আজকেই মসজিদে আমরা হয়তো তিনশো পাঁচশো লোক নামাজ পড়তেছি ইনশাল্লাহ আমরা হয়তো দেখে দেব যদি আমাদের আল্লাহ হায়াতে রাখে হাজার হাজার মানুষ আল্লাহর এই ঘরে শ্রদ্ধা দেবে খুব দ্রুত ইনশাল্লাহ হাজারো বাড়ি ঘর তৈরি হয়ে যাবে বড় একটা প্লেস হবে এখানে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ আল্লাহ এখন যেভাবে আমরা দাওয়াতি কাজ করি আল্লাহ এভাবেই আমরা ঠিক কোরআন এবং হাদিসের কথাই প্রচার করব আল্লাহ তুমি কবুল করো অবস্থা যতই জটিল হোক না কেন কথা বোঝা যাচ্ছে আল্লাহ আমাদের দিনের সকল কর্ম তুমি কবুল করো আমাদের ভুল ভান্তি তুমি ক্ষমা করো বারাক আল্লাহ না الحمد لله رب العالمين فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني صغير رب كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تهزنا يوم القيامة انك لا تخلف الميعاد <سؤال> ربنا ما خلقت هذا باطلا سبحانك فكنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اغزيت وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان امنوا بربكم فامنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار الله مدر تومي تمكمك الله আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল তবে আমাদের ভুলগুলো তুমি সংশোধন করে মৃত্যুর আগে আমাদের জান্নাতি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ তোমার অহির ভিত্তিতে যেন সারা পৃথিবীতে আমরা দাওয়াতি কাজ করতে পারে তুমি সেই তাওফিক দাও আল্লাহ আমিন দেখেন অহির দাওয়াত কাকে বলে আমার নিজের চোখে দেখা একটা মাহফিল একটা জায়গায় একটা বক্তা বক্তব্য দিচ্ছে তিনি বলতেছে সচরাচর যা মানুষ বলে বাপের গল্প দাদার গল্প সাপের গল্প ব্যাঙের গল্প বিভিন্ন কিসা বলেন আমাদের দেশে আমি নিজে দেখছি লোকটা মারা গেছে এরকম মানুষ সমাজে আমি চাই আসলে সেটা হলে উনি রানিং বক্তব্য থামা দেশে হুদুর দাঁড়ান পিছনে কি লেখা আছে পড়েন তো তো পিছনে লেখা এক বিরাট ইসলামী জালসা চব্বিশ নম্বর সেক্টর আদিবাসী জামে মসজিদ পূর্বাচল এরকম একটা কিছু লেখা আছে তো বলে উপরে লেখা আছে হলে ইসলামী জালসা তাহলে বাপ দাদার গল্প বলেন কি কামে সরাসরি কোরআনে আর হাদিসে যাতে এইটা বলে দেন আপনার দাদা জাহাজ ডুবে গিয়ে অমক করলো জাহা দুই দুইরে চলে গেল তাতে আমার কি এই ডাইরেক্ট বললে একটা লোক মুরব্বী মরে গেছে গত দুই হাজার একুশ সালে আমি কয় কি রানিং বক্তব্য বলতে জানেন এই কথাটা আমি আপনাকে পার্সোনালি বলতে পারতাম কিন্তু এই জাতি বুঝতে পারতো না এই প্রকাশ সেরে ভুল কথাগুলি মানুষের ভিতর বলে দিতেন একসাথে আমি এত লোককে পাতাম না আমি আপনাকে বললামও খাওয়ার টাইমে আমাদের সোতাই কিন্তু কোরআন হাদিস সারা শোনে না আপনি এই মিথ্যা কথাগুলি মানুষের ভিতর বলতেছেন এগুলিকে ঠিক করলেন আপনার বাপ যত ভালো কথাই বলুক আপনি বাপের নাম নিচ্ছেন কেন ওর থেকে ভালো কথা তো নবী বলে গেছে তার নাম নেন তাই তো হয়ে গেল যত সুন্দর ইসুবের কিসার থেকে বেশি ভালো না আপনি ইসুবুল্লাটা বলে দেন হাতে কোরআনে তো আছে এই যে আপনারা বলেন তখন আর বক্তব্য দিতে পারল না বেদাতির এরকম ধরতে হবে মিথ্যা প্রচার করতে হবে না নরসিং দিতে মাহফিলে বলতেছে আমার নবীকে জানেন নবী তার মায়ের পেটে থাকার পর তার মায়ের পেট বোঝা যায় না যে পেটে বাচ্চা আছে কি কয় না কয় আল্লাহ জানে সব কথা জানেন নবী কিরকম যখন মায়ের পেট থেকে বের হয়েছে আমার নবী কিছু কাপড় নিয়ে বের হয়েছিল যে কেউ শুনবে আর কাঁদবে হারে আমার সোনার নবীকে কত বড় করতেছে অথচ ফাজলামো করতেছে তার সাথে এরকম কথা বারাবারি কথা নাই নবীর ব্যাপারে তারপর বলতেছে আমার নবীকে শেখে জানেন আমার নবী যখন মায়ের পেটে তখন পাহাড় পর্যন্ত আমেনা হেঁটে গেলে মাথা নত করে করে আমেনাকে সালাম দিত এর নরসিংদের মুফতি বলছে আল্লাহর কসম কয়েকদিন আগে বলছে তারপর বলতেছে যে আমার নবীর

পুরুষরা পর্যন্ত বলে কান্নাকাটি করছে আল্লাহ আমার পেটে মোহাম্মদ দাও এই যে ফুরফুরার হুজুররা এই পীর ফকিররা আমি ছোটবেলা দুই হাজার দশ এই সমস্ত কথা ওয়াজ নসিদ করে এখনো করতেছে এই সেই সব কথা শুনলে হিন্দুরা হাসবে না এটা অমুসলিম হাসবে না এত তো আমাদের দুর্গার কাছে নারকেল ফাটানোই ভালো আবার কি ধর্ম রে ছেলেরা পর্যন্ত কয়ে যে আমার পেটে আমেন এক দিও মোহাম্মদ সাল্লাহামের দিও না উজবিল্লা এই নোংরামি চলে পাবনা রাজবাড়ি কুষ্টিয়া এই লালনের আশপাশে এমন এমন মিথ্যা কথা নবীর নামে বলে যেগুলো আপনি শুনলে লজ্জা পাবেন একটা ছেলে খালি বলে এই ঘটনা আছে কোথায় বলার সাথে সাথে জালসা ভাই গেল কেউ দেখছেন কিনা না মোবাইল আছে দেখছিলেন কে বললেন ও দেখছিলেন আপনি সে জালসাই আর হইল না ওই যে ভুলতে ধরে দিছেন বক্তার আগিকে আমিও আদি করবো না আপনারা বেশি বোঝেন এই আমার কিতাবের ব্যাগ নিয়ে আসো কিসের সাথে কি কয় উঠে চলে গেল রকম যদি রানিং মাহফিল থেকে বলেন হুজুর আপনাকে এই মাহফিলে আনার আগে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে গ্রামের মানুষ গরিব মানুষ চালের টাকা মুরগির ডিমের টাকা কত কষ্ট করে হালাল রুজি দিয়ে আজ তিন মাস আমাদের চোখে ভালো করে ঘুম নাই এত বড় প্যান্ডেল করছি মানুষকে আল্লাহর কথা শোনাবো আপনি জাল হাদিস বললেন কেন একটা বক্তাকে যদি এভাবে ধরে দিতেন তার ভুলটা পাবলিকের সামনে ও তো জীবনে এইরকম কাজ করতেই না অন্য লোককে পর্যন্ত বক্তাকে ফোনে ফোনে বলে দিত এই যেদিকে যাস যাস এই চব্বিশ নম্বর ফ্যাক্টরে ঢুকিস না এ ভুল করলি ধরে ফেলে আর ওই ধর্মের নামে শয়তানি করতে পারতো না কি পরিমাণ মিথ্যা প্রচার আমাদের এই দেশে করে বলতেছে যে নবীর বাপ মা কালেমা পরই মরতে পারে নাই তো নবী ওই যখন মরে গেল একটা পর্দায় নবুতি পাওয়ার পর আল্লাহ নবীর বাপ মাকে নাকি কবর থেকে আল্লাহ গোপনে টাইনি তুলি কালেমা পর আবার কবরের মধ্যে ঢুকা দেসে এই কথাতে বলছে তাকে বানাইছিল ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর গজব আসবে না দেখছেন তাকে নাম বলেন না দেখছিলেন নাকি কত বড় নোংরা লোক এই হলে সেই তো আবার বলছিল যে আপনি জান্নাতি। মনে পড়ে গেছে এত বড় নোংরামী আমাদের এই সমাজে হুজুরদের মাধ্যমে চলেছে একটা লম্বা সময় আল্লাহকে বলে আল্লাহ আমাদের এই চাটুকারিতা বাদ দিয়ে আমাদের কোরআন সুন্না মোতাবেক যা আছে সেটা মানার তাফিক দাও আল্লাহ আল্লাহ আমরা যেন আবার পূর্বের মতো মানুষ পূজা শুরু করে না দিয়ে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ যারাই পরবর্তীতে দায়িত্বশীল হবে তুমি তাদেরকে ইনসাফ করে কোরআন হাদিস অনুযায়ী চলার তৌফিক দাউগাল্লা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি সুস্থ রাখো আল্লাহ আল্লাহ ঋণের মতো বোঝা থেকে তুমি আমাদের আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি তাদের উত্তম সেবা দান করো আল্লাহ সবার জন্য একটা বড় ধরনের খুশির খবর মুসলমান তো তখন বেশি খুশি হবে যখন আল্লাহর কথা খবর পাবে কি বলেন আমরা যে প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কথা বলতেছি এই প্রতিষ্ঠানের ভ্যানারে আলহামদুলিল্লাহ আমাদের আরফান ভাইয়ের নেতৃত্বে আমরা খুব আশাবাদী ডিসেম্বর মাসের বারো এবং ১৩ তেরো বৃহস্পতি শুক্রবার আবার বলি ডিসেম্বর বারো তেরো রোজ বৃহস্পতি শুক্রবার দুই মানে রানিং বছর আগামী মাসের এবং ১৩ তারিখ মনে রাখবেন বারো আমাদের এই মসজিদ সামনেই এই কোটা বড় স্পেস নিয়ে ইনশাল্লাহ ইসলামী একটি মহাসম্মেলন হতে যাচ্ছে আল্লাহ তুমি কবুল কর আল্লাহ আল্লাহ সকল বাধাকে উপেক্ষা করে শুধুমাত্র আমাদের এই কর্মটা যেন তোমার নৈকট্যের জন্য হয় তুমি সহজ করে দেওয়া আল্লাহ আল্লাহ আমার এই প্রিয় কলিদার টুকরা মসুল্লি সবাইকে তুমি আল্লাহ সবার তুমি কবুল করো আল্লাহ নেশামুক্ত একটি সুন্দর আদর্শ সমাজ আমাদেরকে দান করো আল্লাহ আল্লাহ যারা মারা গেছে তুমি ক্ষমা করো যারা বেঁচে আছে তুমি আল্লাহ আমাদের হৃদয়তের উপরে রাখো আল্লাহ আমাদের সবার মুখের একেবারে শেষের কথা ময়া দেওয়ার আগে এটাই যেন আমাদের শেষ কথা হয় লা ইল্লাল্লাহ বিহামদিক আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা কত বিলেই No tak. ni kamu tinden.